আরে না, ওদের সাথে আমি কি কাস্টম খেলবো? খেলা পারে না ওদের সাথে, কিল্লা কি আমি টাইম লস করবো নাকি? আরে ভাই, সাহস থাকলে হারায় দেখান, বুঝছেন কি? আপনি আমাকে চ্যালেঞ্জ দেন, আসেন সাইডটা বিবেচ নিয়ে আপনার গিল্ডের প্লেয়ারকে বইরা দিব। পড়না কে ভোসড়ি কে পড়না, তেরে কো ডর নি লাগতা? আরে সাকিব ভাই, আপনি আপনার গিল্ডে এগুলা কি প্লেয়ার রাখছেন? কেন আপু, কি হইছে? কি হইছে মানে নোপর প্লেয়ার কি গিল্ডে রাখছেন? খেলাই পারে না, খুদাই আমাদের মাইনাস করাই দিল। তোরে তো আমি আগেই বলছিলাম যে এইসব 30-40 লেভেলের প্লেয়ারদের সাথে খেললে মাইনাস খাবে, তুই আমার কথাই শুনলি না। আর সাকিব ভাই তার এই ভিবেস গিল্ডে কি পোলাই ফান ঢুকে রাখছে, ফালতু খেলা পারে না। এইসব প্লেয়ার গিল্ড থেকে কিক দেন, বুঝছেন? না হয় মানে চোত আপনার চলে যাবে। হ্যাঁ ভাই, এইসব বর্ষার প্লেয়ারদেরকে আপনার গিল্ডে থেকে কিক দেন। রুকো যারা, সবর করো। আরে ওরা তো অনেক ভালো খেলে, হয়তো বা ওদের নেটওয়ার্ক ছিল না এই জন্য খারাপ খেলছে। আরে আসলে সাকিব ভাই, আপনি কি প্লেয়ার গিল্ডে রাখছেন ভাই? খেলাধুলা কিছু পায় না ভাই, ওদেরকে কিক দেন ভাই। আমি জানি আমার গিল্ডের প্লেয়ার কেমন খেলে, ঠিক আছে? আর আপনি ওরে নুব বট বইলে কিক দিলেন কে? আরে ভাই, খেলা না পারলে ওরে বট না বইলে কি পুরো প্লেয়ার বলবো নাকি? আপনার গিল্ডে ভালো প্লেয়ার ঢুকবে নাকি? এসব বট মার্কা প্লেয়ারই ঢুকবে। আরে মিয়া, এসব বছর প্লেয়ার তো আমার গিল্ডে আমি জীবনে রাখবো না। আপনাকে বলছি কিক দিয়ে দেন, এখন আপনি কিক দিবেন কি দিবেন নাকি এটা বলে? কিক দিব কেন? হ্যাঁ আমার গিল্ডের সব প্লেয়ার ভালো খেলে, এটা আমি ভালো করেই জানি, বুঝছো? তোমাদের কথাতে আমি কেন কিক দিব? বুঝলাম না, আপনি আপনার গিল্ডের প্লেয়ার নিয়ে এত ভাবনা খাইতেছেন কেন? হ্যাঁ তাহলে দিবস ভাইয়ার স্কোয়াডের সাথে কাস্টম খেলেন, দেখি আপনার গিল্ডের প্লেয়াররা কেমন খেলে। আরে না, ওদের সাথে আমি কি কাস্টম খেলবো? খেলা পারে না ওদের সাথে, কিল্লা কি আমি টাইম লস করবো নাকি? বহুত তেজ হো রায়ো হ্যাঁ। আমার গিল্ডে তো সব বট প্লেয়ার রাখছি, সব নুব বট, খেলা পারে না, কিক দিতে কও তাই না? সাহস থাকলে আমার গিল্ডের স্কোয়াডের সাথে কাস্টম খেলো, যদি হারাইতে পারো তাহলে আমি ইউটিউব বিং চাইরা দিমু রে ভাই। কি আপনি আমাকে চ্যালেঞ্জ দেন, আসেন সাইডটা বিবেচ নিয়ে আপনার গিল্ডের প্লেয়ারকে বইরা দিমু। দিবস ভাইয়া, ওদেরকে 7-0 তে ভরে দেন, ঠিক আছে? বইরা দেখাই দেন যে ওইগুলো আসলে বট। মারনা কে ভোসড়ি কে মারনা, তেরে কো ডর নি লাগতা? তো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমার গিল্ডের স্কোয়াড এন্ড 4টা বিবেস, লিউডিস গেমিং, দিবস গেমিং, রেড 999 এন্ড কাপিলা গেমিং। তো গাইস, ওরা কিন্তু 4টাই পিসি প্লেয়ার, তো ওদেরকে কি আমরা হারাইতে পারবো জানি না, তো দেখা যাক কি হয়। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো গাইস, কাস্টম শুরু করার আগে গাইস দেখাই আমাকে কিন্তু গেইনা থেকে একটা ইমোট পাঠাই দিছে, গাড়ির ইমোট, যেটা অলরেডি গেমের মধ্যে চলে আসছে। তো দেখতেই পাচ্ছো ভাই, অস্থির লেভেলের একটা ইমোট, তোমরা চাইলে এটা নিতে পারো, ঠিক আছে? তো এটা নিতে হলে তো অবশ্যই তোমাদের ডায়মন্ড অফ করতে হবে। তো তোমরা যারা যারা আমার কাছ থেকে ডায়মন্ড কিনতে চাও, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি, তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, সবাই কিন্তু মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনবা, ঠিক আছে? তো চলো গাইস, কাস্টমটা স্টার্ট করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, প্রথম রাউন্ডে কিন্তু আমি নক হয়ে যাই, কোনো কিল করতে পারি নাই, তো আমি কিন্তু নক হয়ে গেছি। অ্যান্ড এখানে কিন্তু 1-1 সিচুয়েশন, আমার গিল্ডের একটা প্লেয়ার বেঁচে আছে অ্যান্ড ওদের একটা, অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ আমার গিল্ডের প্লেয়ার কিন্তু ওদের একটা বিবেস প্লেয়ারকে মেরে দিছে। হ্যাঁ, তারই সাথে সাথে কিন্তু গাইস আমরা এক রাউন্ড জিতে যাই। অ্যান্ড তারপর সেকেন্ড রাউন্ডে কিন্তু গাইস 1-1 সিচুয়েশন, অ্যান্ড এখানে কিন্তু আমাদের দিবস গেমিং ভাই বেঁচে আছে অ্যান্ড আমি বেঁচে আছি, ঠিক আছে? আমাদের মধ্যে 1-1 হইতেছে। তো ভাই, আমি পিসি দিয়ে খেলতেছিলাম, স্ক্রিন রেকর্ডিং অন ছিল, যার কারণে আমি খেলতে পারতেছিলাম না, ঠিক আছে? আমি বারবার শুধু আমার লেগি দিতেছে অ্যান্ড আমি একটু ড্যামেজ দিছি দেখতে পারতেছো, তাও আমি হচ্ছে গিয়ে মারতে পারতেছি না লেগের কারণে। তো দেখা যাক গাইস, আমি কি মারতে পারবো কি না দিবস ভাইকে। তো জুন কিন্তু অনেক ছুট হয়ে গেছে গাইস, দেখো গুলুয়াল উলুয়াল কিছু ফালাইতে পারতেছি না, মানে এই যে দেখো ভাই, কই লুকাই আছে ভাই খুঁজেই পাইতেছি না, ঠিক আছে? অ্যান্ড ড্যামেজ দিলাম আর একটু ড্যামেজ গাইস, দেখা যাক মারতে পারি কি না। দিবস ভাই বারবার শুধু বাইচা যাইতেছে গাইস, দেখা যাক কী করা যায়। অ্যান্ড আবারও ভাই ড্যামেজ দিলাম অ্যান্ড কিছুই হলো না, দেখা যাক। অ্যান্ড ভাই ফাইনালি মাইরা দিছি অ্যান্ড তারই সাথে কিন্তু গাইস আমরা 2 রাউন্ড জিতে গেলাম। এন্ড গাইস, আমি পিসিতে পারতেছিলাম না, তারপর মোবাইলে গেছিলাম অ্যান্ড তারপর দিবস ভাইয়ের সামনে গিয়ে দিবস ভাই আমাকে এমডেন দিয়ে নক করে দিছে অ্যান্ড তারপর আমাকে ক্লিয়ার দিয়ে দেয় গাইস। অ্যান্ড তারপর আমার গিল্ডের প্লেয়ার কিন্তু 1-3 করার ট্রাই করে অ্যান্ড একজনকে কিন্তু দেখতে পাচ্ছ নক করে দিছে অ্যান্ড দেখো ভাই ড্যামেজ দিতেছে বাট মরতেছে না, তো দেখা যাক ও কি পারে কি না। অ্যান্ড লিউডিস কিন্তু গাইস অ্যাডাব্লেম দিয়ে আমার গিল্ডের প্লেয়ারকে মেরে দিছে অ্যান্ড তারপরে রাউন্ডও গাইস আমি ডাউন হয়ে গেছি অ্যান্ড আমার টিমমেট চলে আসছে আমাকে রিভাইভ করতে। আমি ভাবতেছি এবার রিভাইভ হওয়ার পর গাইস আমি আর রাশ করব না, আমি এখন বুঝা শুনে খেলবো, কারণ ওরা 3 রাউন্ড অলরেডি জিতে গেছে। তো এখানে আমি কিন্তু গাইস মেডিকিট করতেছি, হিল করতেছি অ্যান্ড আমার হিল হওয়ার পর কিন্তু গাইস আমি এখানে হচ্ছে গিয়া ওদিকে রাশ দিব। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের একটা প্লেয়ারকে কিন্তু অলরেডি মেরে দিছে,
তো এখানে কিন্তু থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন দেখা যাক গাইস। আমি কিন্তু এইখানে বনফায়ারে বন্যা লাগাই দিতেছি, তো সামনে প্লেয়ার ওরা দেখতে সবাই বাঁকতেছে, মানে পিছন দিক দিয়ে যাইতেছে। এন্ড আমি ট্রাই করবো মারার। এন্ড এখানে দেখো দিবস ভাই এখানে দাঁড়াই রয়েছে, তো দেখা যাক দিবস ভাইরে মারতে পারি কিনা। এন্ড ড্যামেজ দিলাম হালকা, দেখা যাক গাইস। এখন বনফায়ার মারতেছি কারণ আমার হেলথ চলে গেছে। জুনও চলে আসছে ভাই, তাড়াতাড়ি জুনে চল, জুনে যাওয়া লাগবে। এন্ড এখানে একটা মেডিকিট মারতে পারবো কিনা, না ভাই জুনের কারণে কিছু করা যাচ্ছে না। এখনও থ্রি ভার্সেস থ্রি, এন্ড আমার প্লেয়ারটারে ড্যামেজ দিয়ে দিছে, অনেক ড্যামেজ দিয়ে দিছে গাইস। তো আমার প্লেয়ার রাজ দিতেছে, দেখা যাক গাইস। থ্রি ভার্সেস এন্ড একজনের নক দিয়ে দিছে, এন্ড আমারও একজন প্লেয়ার নক ভাই। তো আমি একজনকে মারা ট্রাই করতেছি, আরেকজন চলে আসছে। এন্ড হেডশট ভাই, লিউডিসকে কিন্তু এখানে নক করে দিছি ভাই, তাড়াতাড়ি ওরে ক্লিয়ার দিয়ে এলোই। এন্ড লিউডিসকে কিন্তু ক্লিয়ার করে দিছি লাস্ট, মেবি রেড ট্রিপল নাইন নাইন এফ বাইচে আছে। তো দেখা যাক গাইস ওরে মারতে পারি কিনা। তো এখানে বনফায়ারটা জ্বালাই নিলাম ভাই, আমার হেলথ মানে খায় দিছে একটু একটু। তো দেখা যাক গাইস রেড ট্রিপল নাইন এন্ড আমার সামনে ভাই, একটু জন্য মারতে পারলাম না, ওয়াল মারতেছে উড়া দুরা। দেখা যাক গাইস জুনও শুরু হয়ে আসছে, তো ওকে তো বের হইতেই হবে না, তো মরতেই হবে আমার হাতে। এন্ড আবার চলে গেল ভাই, এন্ড আসছে এইবার এইবার এবার। এন্ড গাইস শেষ, তার সাথে কিন্তু আমরা সমতায় ফিরে আসছি তিন এন্ড তিন। এন্ড গাইস ওর পরের রাউন্ড কিন্তু গাইস সবাইকে মেরে দিছি। এন্ড একটারে ভাই কুত্তার মতো সবাই মিলা উড়া দুরা ভাই, মানে কি বলবো, উড়া দুরা রাস কইরা মারতেছে। এন্ড ফাইনালি ও কিন্তু মরেও গেছে, তার সাথে আমরা চার রাউন্ড জিতে গেছি গাইস। এরপরের রাউন্ডে আমার সামনে একটা এনিমি থাকে, এন্ড আমার টিমমেট ভাই কিলটা চুরি করে নিয়ে যায়। এন্ড এইদিকে সামনে কিন্তু প্লেয়ার, তো দেখতে পাচ্ছ আমার একটা প্লেয়ারকে নক করে দিছে। এন্ড আমি এম10 দিয়ে ভাই লিওডিসকে নক করে দিছেন, সাথে সাথে ক্লিয়ার। তো চলো গাইস আগে আমরা আমাদের প্লেয়ারটাকে রিভাইভ করে দিই। এন্ড রিভাইভ করে দিলাম গাইস আমাদের প্লেয়ারটাকে। এন্ড পরে ও ভাই ওয়ান ভার্সেস, আরে একটা আছে ওদের, আরে একটা আছে, আরে একটা আছে, কই ভাই কই, এটাকে আমাকে মারতে হবে যেমন হোক। তো আমি মারা ট্রাই করবো গাইস, দেখা যাক ও কোথায় আছে, দেখি আমি মারতে পারি কিনা। অ্যান্ড দিবস ভাই, এটা দিবস ভাই, দিবস ভাই দেখা যাক মারতে পারি কিনা। লাস্ট ওয়ান গাইস, এই ম্যাচ জিততে পারলে আমাদের ম্যাচটা হাত থেকে বেরোয় যাবে। অ্যান্ড ওরে ভাই আমি তো উড়া দুরা ড্যামেজ দিতেছি বাট মারতে পারতেছি না গাইস, দেখা যাক আমাদের টিমমেটকে মারতে পারে। ও ইয়েস, অ্যান্ড আমি ফাইনালি মেরে দিছি গাইস। অ্যান্ড তার সাথে কিন্তু আমরা পাঁচ রাউন্ড জিতে গেছি। তো গাইস তারপরের রাউন্ডে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয়। অ্যান্ড আমি কিন্তু এখানে গাইস বনফায়ার টনফায়ার জ্বালায় আমার এইচপি ফুল করে নিই। অ্যান্ড আমার সামনে লিওডিস অ্যান্ড এম10 দিয়ে ভাই, এম10 দিয়ে কিন্তু আমি নক করে দিছি। অ্যান্ড পিছন দিক দিয়ে আরেকটা এসে পড়ছে, তো তাড়াতাড়ি লিওডিসটা আমি ক্লিয়ার দিয়ে দিছি। অ্যান্ড এখন এখানে গাইস বনফায়ার টনফায়ার লাগায় গাইস, আগে এইচপি বাড়ামু, তারপর গাইস কিন্তু আমি আবারও ফাইটে যাব। তো থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন দেখা যাক গাইস। আমি এখানে মেডিকিট এখনও করতেছি, তো চলো ভাই গুলওয়ালের থেকে বের হো। এখন হচ্ছে গিয়া গাইস আমরা এনিমিকে মারবো, তো দেখা যাক গাইস থ্রি ভার্সেস থ্রি সিচুয়েশন। অ্যান্ড ভাই ওই যে প্লেয়ার, দেখা যাক গাইস রেড ট্রিপল নাইন নাইনকে মারতে পারি কিনা। অ্যান্ড ওরে ভাই আমার এইচপি দেহ ভাই, আল্লাহ আমাকে মাইরা দিছে গাইস, আমাকে মাইরা দিছে। যাই হোক গাইস দেখা যাক। অ্যান্ড লাস্ট ওয়ান আমার টিমমেটটা কিন্তু দুইটাকে মেরে দিছে। অ্যান্ড আমি মরে গেছি ভাই, টু ভার্সেস ওয়ান সিচুয়েশন দেখা যাক ভাই, মারো যেমন হোক। ওরে ভাই ওয়ান টেপ মারার ট্রাই করতেছে, যাই হোক দুইজনে মিল্লা রাজ দিলে কিন্তু প্লেয়ারটা মাইরা দিবে গাইস, সমস্যা নাই। দেখা যাক এই রাউন্ডটা জিততে পারে কি না, এই রাউন্ডটা জিততে পারলে আমরা ছয় রাউন্ড জিতে যাবো। দেখা যাক কী করে ওরা, এই রাউন্ডটা কি জিততে পারে কি পারে না। অ্যান্ড কী রে ভাই কই, অ্যান্ড এলিমিনেটেড হয়ে গেছে ভাই, তার সাথে কিন্তু আমরা ছয় রাউন্ড জিতে গেছি। তো গাইস এই রাউন্ড জিততে পারলে কিন্তু আমরা উইন। অ্যান্ড এখানে কিন্তু একটা এনিমি দৌড়াইতেছে, অ্যান্ড ফাইনালি হেডশট মাইরা দিছি গাইস। তো এটাকে হচ্ছে বনফায়ার মাইরা নিয়ে অ্যান্ড ক্লিয়ার দিয়ে দিলাম গাইস। অ্যান্ড থ্রি ভার্সেস ফোর সিচুয়েশন দেখা যাক গাইস, এই ম্যাচ আমরা কি জিততে পারবো কি না। এই ম্যাচ জিততে পারলে কিন্তু আমরা উইন গাইস, এখানে আমি বনফায়ার বেশি করে মাইরে নিলাম। তো গাইস লাস্ট প্লেয়ার, অ্যান্ড দেখা যাক মারতে পারি কি না ভাই বাগসকে। অ্যান্ড ভাই ফাইনালি ইয়েস উইন গাইস, বিবেজের স্কোয়াডকে আমরা ফাইনালি হারিয়ে দিলাম গাইস, খতম, বাই বাই টাটা গুড বাই গয়া। তো গাইস দেখতেই পাচ্ছো বিবেজ স্কোয়াডকে কিন্তু আমরা সাথে তিনে হারাই ফেলছি, ঠিক আছে। আমার কিল হচ্ছে 9 কিল, অ্যান্ড আমার টিমমেট একজনের 8 কিল, ঠিক আছে। তো আমরা কিন্তু জিতে গেছি গাইস আমাদের ইউএফবি আর্মির স্কোয়াড নিয়ে। কি বাত হে স্যার, কি বাত হে স্যার, কি বাত, ইয়ে বাত হে। তো গাইস তোমরা যারা যারা দেখতেছো সবাই সাবস্ক্রাইব করে দিও, এন্ড পেজ থেকে দেখলে সবাই ফলো করে দিও। আর যাদের যাদের ডায়মন্ড লাগবে গাইস তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা, ঠিক আছে মেসেজ দিয়া। অথবা তোমরা গুগল অথবা ক্রোমে গিয়ে যদি ufbtopup.com লেখো তাহলে আমার ওয়েবসাইটও পেয়ে যাবা, ওইখান থেকে তোমরা ডায়মন্ড কিনতে পারবা, ঠিক আছে। তো সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো গাইস, আমি তোমাদের থেকে কমায় রাখবো। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আর अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।